আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রব আলীন ও সালাতাম ও আল্লাহ নবীন ও আল্লাহ আলহি ও আসহাবিহি আহমাবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভের আজকের এই পর্বে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এর মধ্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা এখানে পেশ করব উত্তর সহ ইনশাল্লাহ আর পাশাপাশি আপনাদের ইতোমধ্যে করা প্রশ্ন থেকেও কিছু প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে শুরুতেই তৌফিক কামনা করছি ফকলু অবিল্লাহ তৌফিক প্রথম প্রশ্ন পাঠিয়েছেন সালাহউদ্দিন সলিম আপনি দুটো প্রশ্ন পাঠিয়েছেন আসলে মূলত প্রথম প্রশ্ন হলো অ্যানিমেশান তৈরি করা জায়েজ আছে কি না আমরা জানি যে অ্যানিমেশান হচ্ছে আসলে চিত্র যেটা কার্টুনে সাধারণত ব্যবহার করা হয় অথবা যে কোনো প্রাণীর ছবি যেগুলোকে আমরা চালিয়ে দেই হ্যাঁ অনেক সময় সেটা একাডেমিক কারণে অনেক সময় চিকিৎসার কারণে অনেক সময় বাচ্চাদের কার্টুন হিসাবে এ সকল অ্যানিমেশান তৈরি করা হয় যেখানে হয়তো কার্টুনের মতো কিছু জীবজন্তু অথবা মানুষের ছবি চলে আসে তো প্রথম কথা হচ্ছে যে যে সকল প্রাণীর রুহ আছে সেগুলোর ছবি আঁকা সেটা নিষিদ্ধ ছবি আঁকা নিষিদ্ধ আমরা বলছি কিন্তু সেগুলোর ভিডিও ছবি করা নিষিদ্ধ সেটা কিন্তু আমরা বলিনি আচ্ছা যেগুলো রুহ নাই সেগুলো আঁকা যেতে পারে যেমন গাছপালা উদ্ভিদ এগুলোরও কিন্তু এক ধরনের প্রাণ আছে বাট রোহ নাই রোহ নাই ফলে সে সমস্ত প্রাণী যেগুলোর রোহ নাই সেগুলো আঁকা যেতে পারে কিন্তু যেগুলো রোহ আছে যেগুলোকে বলা হয় ব্যাতুল আর রাহ রোহ সম্পন্ন সেগুলোর অঙ্কন করা যাবে না এটা হচ্ছে মৌলিক নীতি বেসিক প্রিন্সিপাল যেটাকে বলা হয় তবে এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় নানা কারণে অ্যানিমেশনের প্রয়োজন হয় যেমন আমরা হয়তো একটা জিনিস দেখাতে চাচ্ছি ভালো করে বোঝানোর জন্য সেটা সায়েন্টিফিক ইস্যু হোক অ্যাকাডেমিক ইস্যু হোক বা মেডিকেল ইস্যু হোক বোঝানোর জন্য কিছু অ্যানিমেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা জায়েজ হবে বলে ওলামাইকার মত প্রকাশ করেছেন এছাড়াও যে সমস্ত অ্যানিমেশনগুলো যেমন আয়শারাদি আল্লাহ তালা আনহার খেলনা পুতুলের সাথে তুলনীয় সেই ধরনের অ্যানিমেশনগুলো আঁকা এবং সেগুলো কার্টুন আকারে বাচ্চাদের শিক্ষার জন্য একাডেমিক প্রয়োজনে অথবা তাদের আদব আখলাক শেখানোর জন্য ইউজ করা যায় আছে সেটি আমরা ইসলাম কিউয়ের মধ্যেও দেখি একটা বিস্তারিত আলোচনা এখানে এসেছে এবং এর মধ্যে হাদিসে আয়শারাদি আল্লাহ তাআলা আনহা সেটাও তুলে ধরা হয়েছে তিনি বলছেন কাদেমা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মিন গাজুয়াতে তাবুক ও খেবর রাসুল্লাহ সাল্লা সাল্লাম একবার তিনি যখন যুদ্ধ থেকে আসলেন তাবুক যুদ্ধ অথবা খেবর যুদ্ধ থেকে ওয়াফি সাহওয়াতহা সেতরুন তার কাছে ছিল একটা সেতের একটা পর্দার মতো একখণ্ড কাপড় ফাহাবাত রিহ তখন বাতাস প্রবাহিত হল ফকাশ নাহিয়াতে সেতর আন লে আয়েশা তখন সেই শীতের সেই কাপড় বা পর্দার একটা অংশ উন্মুক্ত হয়ে গেল কিছু পুতুল ছিল আয়েশা আদি আল্লাহ তাল সেই পুতুলের উপর থেকে যেগুলো তিনি খেলা হিসাবে ব্যবহার করতেন ফাঁকা আলামাহ ইয়া আয়েশা তখন সাল্লাম সেগুলো দেখে বলেন হে আয়সা এগুলো কি এ সমস্ত পুতুল কী কয়ালাত বানায়াতি তিনি বলেন আমার কন্যা অর্থাৎ আমার পুতুল ওরা আহ্না এন নবী সাল্লাম দেখলেন যে সেগুলোর মধ্যে একটা ঘোড়া আছে যার দুটো পাখনা আছে পাখনাটা বানানো ফলা মাহাদি আর ও সাত হন্না এই যে তাদের মাঝখানে তোমার পুতুলগুলো মেয়েগুলোর মাঝখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি এটা কি কয়ালাদ ফারাস তিনি বললেন এটা ফারাস কয়েলা ওয়া মাহাদ আল্লা আলাই আর তার উপরে দুটো কি বললেন যে জানাহান তার দুটো পাখনা কাল তখন জিজ্ঞেস করলেন ফারাস উল্লাহ জানাহান ফারাস তার আবার কি পাখনা আছে নাকি যেটা পাখির মতো উঠতে পারে সে এম আন্নালি সুলাইমান সুলাইমানা আল্লাহ অজিনে হ্যাঁ আপনি কি শোনেন নাই যে সুলাইমান আল্লাহি সালামের একটা ঘোড়া ছিল যার অনেকগুলো পাখা ছিল কয়ালাত তখন আয়সারাদি আল্লাহ তালা বললেন ফা হেকা হাত রু নেদাহু তিনি বললেন যে তখন নবী সাল্লা সাল্লাম হেসে দিলেন তখন আমি তার দাঁতগুলো পর্যন্ত দেখলাম এটি আবু দাউদ বর্ণনা করেছেন এবং এরাকি তখরিজুল আহিয়া এর মধ্যে সহি বলেছেন এবং শেখ আলবানি হাদিসটাকে সহি আবি দাউদের মধ্যে সহি বলেছেন এ হাদিসের উপর আর অনেকেই কথা বলেছেন এবং হাজার বলেছেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় যে ছোট বাচ্চা শিশুরা তারা তাদের খেলনা এবং খেলনা যেভাবে তারা যে পুতুলগুলো তৈরি করে সেগুলো খেলনা হিসাবে গ্রহণ করা যায় যাচ্ছে এবং সেগুলো দ্বারা তারা যে হয়তো বাচ্চা বানায় সে ছেলে হোক মেয়ে হোক ইত্যাদি এগুলো আর যেখানে বলা হয়েছে যে রুহওয়ালা কোনো প্রাণী আর ছবি আঁকা যাবে না সেগুলো থেকে আসলে এই জিনিসটাকে বাচ্চাদের খেলনা হিসাবে তৈরি করা জিনিসগুলোকে আলাদা করা হয়েছে এবং এক্ষেত্রেও ওলামাইকেরাম বলেছেন যে এই বাচ্চাগুলোকে একদমই জীবন্ত মানুষের মতো পুতুল হিসাবে না করে খেলনা পুতুল অর্থাৎ কাপড় দিয়ে তৈরি করা এর মধ্যে হাত হিসাবে একটা শলা বের করে দেওয়া পা একটা ছোট স্টিক বের করে দেওয়া ইত্যাদি এগুলো এভাবে যায় আছে তো সে দৃষ্টিকোণ থেকে কেউ যদি বাচ্চাদের শেখানোর জন্য অথবা একাডেমিক প্রয়োজনে অথবা তাদেরকে কোনো বস্তু ভালো করে বোঝানোর জন্য শেখানোর জন্য অ্যানিমেশনটা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা জায়জ আছে আর এমন অ্যানিমেশানগুলো যদি এমনভাবে ব্যবহার করা হয় যাতে অশ্লীলতা কিংবা যেমন অশ্লীল মেয়েদের ছবি চলে আসে কিংবা অশ্লীল কিছু সেখানে উপস্থাপন করা হয় দেখানো হয় তাহলে সেটা কিন্তু জায়েজ নেই এটা আমাদেরকে মনে রাখতে হবে আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুধ ভাইয়ের বোনের জন্য আমরা কি মাহারাম হিসাবে বিবেচিত হব আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে দুধ ভাইয়ের বোন যিনি আপনার দুধ ভাই হলো কীভাবে হলো কারণ আপনি তার মায়ের দুধ পান করেছেন যেমন আপনার নাম মোহাম্মদ মোহাম্মদ আপনি যে মা মায়ের দুধ পান করেছেন তার নাম মারিয়াম তার এক ছেলে আছে জয়দ তাহলে যায়েদ এবং আপনি দুজনে কি হয়ে গেলেন দুধভাই হয়ে গেলেন এখন জায়েদের আরেক যে বোন আছে এই মায়েরই গর্ভস্থ সন্তান যেমন হাফসা তাহলে সে জায়েদের বোন এবং সে আপনার দুধ ভাইয়ের বোন বরং আপনারও দুধবোন হয়ে গেল তাহলে দুধ ভাইয়ের বোন মূলত আপনার দুধবোন তাহলে দুজনেই মানে যেহেতু তারা আপন দুই ভাই বোন এবং তাদের মায়ের দুধ আপনি পান করেছেন তাহলে তারা দুজনেই তো আপনার দুধ ভাই দুধ বোন হয়ে গেল ফলে তারা অবশ্যই আপনার জন্য মাহারাম হিসাবে বিবেচিত হবে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হলো যেমন আমরা যদি ধরে নেই যে আপনি জায়েদের ভাই জায়েদ এবং আপনি দুই ভাই আপনাদের মা বাবা ভিন্ন কিন্তু আপনার ভাই জায়েদ তিনি মারিয়ামের দুধপান করেছেন সেই মারিয়ামের সন্তান হচ্ছে হাফসা তাহলে হাফসা জায়েদের দুধবন হয়ে গেল হাফসা জায়েদের দুধবন অর্থাৎ আপনার ভাইয়ের দুধবন হয়ে গেল এখন আপনার ভাইয়ের দুধবন আপনার জন্য কি মাহারাম হবে বা আপনি কি তার জন্য মাহারাম হবেন উত্তর হচ্ছে যে না আপনি যদি মারিয়ামের দুধ পান করেন তাহলে হাফসা আপনারও দুধ হবে জায়েদেরও দুধ হবে যেহেতু জায়েদ আপনার আগে দুধ পান করেছে মারিয়ামের কিন্তু যদি শুধু জায়েদ মারিয়ামের দুধ পান করে যার এক সন্তান হল হাফসা তাহলে জায়েদ এবং হাফসার মধ্যে দুধ ভাই বোনের সম্পর্ক আর আপনি জায়েদের ভাই মোহাম্মদ যিনি মারিয়ামের দুধপান করেননি ফলে আপনি হাফসার দুধ ভাই হবেন না এবং আপনাদের মধ্যে মাহারাম অর্থাৎ দুধ পানের সম্পর্ক থাকবে না বরং বিবাহ জায়েজ হবে এমনটি আমাদের কেরাম বলেছেন ব্যাপকভাবে এই বিভিন্ন ফত এটি এসেছে কিন্তু আপনি যে সুরাতের কথা বর্ণনা করেছেন সেটা আমি আগেই বলেছি দুধ ভাইয়ের বোন সেয় দুধ বোন সে দুধ বোন কারণ দুধ ভাইয়ের বোন বলতে আপন বোনই বোঝানো হচ্ছে তাহলে তারা বরং এই দুধ ভাইয়ের যত আপন বোন থাকবে বা আপন ভাই থাকবে এরা প্রত্যেকে পান করেছেন সে মায়ের যত সন্তান থাকবে সবাই আপনার জন্য দুধ ভাই বোন হয়ে যাবে আমরা এরপরে প্রশ্ন নেব জুমের আপনি প্রশ্ন করেছেন বর্তমানে ব্যাংকে টাকা রাখলে পাঁচ পার্সেন্টের কম সুদ অথবা মুনাফা দেয় কিন্তু বর্তমান মুদ্রাস্ফীতি ছয় পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ মুদ্রাস্ফীতি অনুযায়ী আজকের দিনের একশো টাকার মান এক বছর পর একশো ছয় টাকার মানের সমান হবে এমতো অবস্থায় ব্যাংক পাঁচ পার্সেন্টের নিচে সুদ অবলিক মুনাফা দিলে সেটা হয় একশো টাকা যেহেতু মুদ্রাস্ফীতি অনুযায়ী টাকার মান দাঁড়ায় একশো ছয় টাকা কিন্তু ব্যাংক দিচ্ছে একশো পাঁচ একশো চার টাকা সেটা কি নেওয়া জায়েজ হবে উত্তরের অপেক্ষায় রইলাম উত্তরটি জানাবেন হ্যাঁ আজকে আপনাদের প্রশ্ন তো নিলামই আমরা এখানে যেটা আপনি বলেছেন মুদ্রাস্ফীতি হ্যাঁ মুদ্রাস্ফীতিটা আছে তবে এই মুদ্রাস্ফীতিটাও সৃষ্ট কোনো সমাজে দেখবেন মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে কোথাও কমছে এটা মনিটরি এজেন্সি যারা তাদেরই নিয়ন্ত্রণে রয়েছে তারা যখন কোনো অর্থনৈতিক কারণে এবং তারা যেটা চায় সেটাকে চরিতার্থ করতে চায় তখনই তারা মুদ্রাস্ফীতি কমিয়ে দেয় অথবা বাড়িয়ে দেয় অতএব এটা মনুষ্য সৃষ্টি কিন্তু আমরা জানি যে সুদ যেটাকে বলা হয় সেটা খুবই স্পষ্ট সুদ এর মৌলিক নীতিমালা এবং পদ্ধতি ইসলাম অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছে আপনি ক্ষতিগ্রস্ত হন আর যাই হন সুদ কখনো জায়জ হবে না সুদ কখনো জায়জ হবে না একই জিনিস একই টাইপের জিনিস যদি আপনি ব্যাসকম করে দেন তাহলে সেটা সুদ হয়ে যাবে অথবা সময়ের ব্যবধানে যদি আপনি কোনো কিছুর দাম বাড়িয়ে দেন যেটা আগে পূর্বনির্ধারিত ছিল সেটাও শুধু হয়ে যাবে রেবাল ফদল এবং রেবান নাসিয়া দুটোই শুধু হয়ে যাবে টাকার উপর টাকা লগ্নি করা এটা শুধু হয়ে যাবে ইসলাম টাকাকে কখনোই স্বর্ণকে রূপাকে কখনো পণ্য হিসাবে আসলে গণ্য করেনি এগুলোকে গণ্য করেছে এগুলোকে গণ্য করেছে টাকা হিসাবে মুদ্রা হিসাবে অতএব স্বর্ণ রূপা বা আজকে সেগুলোর বদলের যে চেক কিংবা কাগজে টাকা এগুলো সবই মুদ্রা হিসাবে গণ্য হবে অতএব মুদ্রা কোনো কমোডিটি বা পণ্য নয় ফলে মুদ্রার কেনা বেচা এটা জায়েজ হবে না মুদ্রার পরিবর্তন জায়জ যেমন ডলার দিয়ে টাকা টাকা দিয়ে রুপি রুপি দিয়ে পাউন্ড এটা জায়জ আছে এবং সেখানে এক এক মুদ্রার প্রকৃত মান যেহেতু বিভিন্ন রকম সুতরাং মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে যেটাকে মানি এক চেঞ্জ আমরা বলে থাকি সেখানে কম বেশি যায় যাচ্ছে যেমন আপনি এক ডলার দিয়ে যদি পঁচাশি টাকা বা সাতাশি টাকা নেন তাহলে সেটা যায় যাচ্ছে কিন্তু এক টাকা দিয়ে দুই টাকা দেড় টাকা এটা জায়েজ হবে না তো সুতরাং এখানে আপনি যে কথাটা বলেছেন যে ব্যাংকে যদি সুদ দেওয়া হয় তাহলে সেটা জায়েজ হবে কি না সেটা মুদ্রাস্ফীতির কমক বাড়ুক আপনি ক্ষতিগ্রস্ত হন বা লাভবান হন সেটা দেখার বিষয় নয় এটা সুদের নিয়মের মধ্যে যদি চলে আসে তাহলে সেটা হারাম আর মুনাফার কথা আপনি বলেছেন সুদ অবলিক মুনাফা মুনাফাটা কি সুদও কিন্তু এক ধরনের মুনাফা অর্থাৎ সুদি পদ্ধতিতে মুনাফা যদি আসে তাহলে সেটাও হারাম শব্দটাকে সুদ পরিবর্তন করে মুনাফা বললেন সেজন্য সেটা জায়জ হয়ে যাবে না এটা মনে রাখতে হবে কিন্তু মুনাফাটা যদি সম্মত হয় যেমন বেচা কেনার মাধ্যমে যেহেতু আল্লাহ হতে সুবাহান্লা কোরআনে বলেছেন আহল্লাল্লাহ হুলবাই রিবা আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম সুতরাং যদি বেচাকেনার মাধ্যমে আপনার মুনাফা অর্জিত হয় তাহলে সেটা একশো টাকায় দুই টাকাই হোক আর ছয় টাকা হোক আর তিন টাকা হোক আর পাঁচ টাকা হোক বা দশ টাকা কিংবা বিশ টাকা যাই আপনার লাভ হোক একশো টাকায় সেটা আপনার জন্য হালাল সেখানেও দেখবেন যে অনেক ব্যবসায় মানুষ লস করে কেন আপনি একশো টাকা দিয়ে কিনলেন সেটা বেচতে গিয়ে দেখলেন একশো দুই টাকার বেশি বিক্রি করতে পারছেন না তাহলে একশো টাকা আপনার দুই টাকা লাভ হলো মাত্র আবার অনেক সময় দেখা যায় যে একশো টাকার জিনিস দেড়শো টাকা বিক্রি করা যায় সেখানে পঞ্চাশ টাকা লাভ হলো আবার অনেক সময় দশ পার্সেন্ট মানুষ লাভে জিনিস ছেড়ে দেয় একশো টাকার জিনিস একশো টাকা অতএব এই এই বিষয়গুলো সাথে মানে যখন কেউ মুনাফা নির্ধারণ করে ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে সেই মুনাফা নির্ধারণ করার অধিকার তার আছে যে একটা জিনিসকে বিক্রি করার সময় সে কত বেশি বা কত কম বিক্রি করবে সেই সেই স্বাধীনতা বিক্রেতার আছে যদিও এখানে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যত কম মুনাফায় ছাড়া যায় যাতে মানুষের আসলে উপকার সাধন করা যায় তো যাই হোক এখানে এখানে মুনাফা যদি আপনি অর্জন করেন তাহলে সেটা শরীয়ত সম্মত এবং তাতে মুদ্রাস্ফীতির চাইতে বেশি মুনাফা হলে আপনার লাভবান হলেন ঠিক আছে আর মুদ্রাস ফেতির চাইতে কম হলে আপনার লাভবান হলেন না বাট মুদ্রাসফীতিকে ট্যাকল দেওয়ার জন্য সুদকে জায়জ বলার কোনো সুযোগ নেই আসমা উল হোসনা আপনি বলেছেন গরম খাবারে দিয়ে খাওয়া উচিত কিনা বা এ কথাটা কি সঠিক এখানে আমরা দেখি যে নবী ওয়াসাল্লাম থেকে একটা হাদিস ইবনু আব্বাস রাদ আল্লাহ তিনি বর্ণনা করেছেন ইমাম মাহমুদ ইবনে হাম্বাল এই হাদিসটি বর্ণনা করেছেন তার মুসনাদ গ্রন্থে ইবনু আব্বাস বলেন যে নাহা রসুল্লাহ সাল আল্লি ওয়াসাল্লাম আনি নফি ফিতার আমি শারাব রসুল্লাহ সাল্লাম খাবারের মধ্যে অথবা পানীয়ের মধ্যে ফুঁ দিতে নিষেধ করেছেন তো এখানে আমরা দেখি যে এই হাদিসের আলোকে খাবারের মধ্যে ফু দিতে নিষেধ করেছেন এবনু বাত্তাল তার শাহ সাহি আল বহারির মধ্যে মাহলাব থেকে বর্ণনা করেন যে ফফি আল বাব দলিল আলা আন্না অথবা আয়াবা আহাদি মিনাল আয়াবা লাইসেবে মিনালাইসেজেস এই হাদিসের এই ভাবের মধ্যে আর অনেকগুলো হাদিস আছে যে হাদিস দ্বারা জানা যায় যে মানুষের যে লালা সেটা নাজাসাত নয় ওয়ালা বাকিয়া তাশরবিহি এবং সে যখন কোনো পান করে বাকি কিছু রেখে দেয় সেটাও নাজাসাত নয় وذلك يدل আনা নাহি صلى الله عليه وسلم عن النفق আমি الطعام والشراب ليس على سبيل ان ما تطاير فيه من اللعاب ينجسه তাহলে বোঝা গেল বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু সাল্লাম যে এই যে খাবারের মধ্যে বা পানীয়ের মধ্যে ফু দিতে নিষেধ করেছেন সেই নিষেধটা এই নয় যে এই ফুঁয়ের সাথে যে ল্যাবটা বের হয় সেটা ওটাকে নাজাসাত করে দেয় সেটা নয় বরং এই উদ্দেশ্যে তিনি বলেছেন হুয়া ইন্নামাহুয়া খাসিয়া তা ইয়াতাদ মিনহু ফা আমার ফিদা আলিক বরং এই ভয়ে নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছেন যে হয়তো যিনি ওখান থেকে খাবেন তিনি আরেকজনের ফু এবং ফুঁয়ের সাথে থুতু কিংবা ল বের হওয়ার কারণে তিনি হয়তো ভাববেন যে না এটার ময়লা হয়ে গেছে আমি আর খাবো না হ্যাঁ এই ভয়ে নবী সাল্লা সাল্লাম তা আদি বা আদব শিক্ষা দেওয়ার জন্য বা শিষ্টাচারিতা সুন্দর আচরণ শিক্ষা দেওয়ার জন্য তিনি বলেছেন খাবারের মধ্যে আসলে ফু দেওয়া যাবে না তবে এই যাবে না এই বিধানটা কি আসলে নাহি এর দ্বারা কি তাহরিম হারাম বোঝানোর উদ্দেশ্য নাকি মাকরুহ ইবনু বাত্তালের এই আলোচনা এবং এই কোটেশন থেকে বোঝা যায় এবং আরও অন্য অনেক অনেক করাম উল্লেখ করেছেন যে এটা মাকরুহ মাকরু এটা হারাম নয় এটা মাকরুহ আর আমরা দেখি যে ওলামাইকেরামের মধ্যে আরও অনেকেই এ ব্যাপারে স্পষ্ট তারা তাদের ইজ ভিত্তিক আলোচনা করেছেন এর মধ্যে যেমন ওলামাই আলাহনাফ হানাফি ওলামাইকেরাম তারা বলেছেন যে গরম খাবার অথবা গরম পানির মধ্যে ফু দিলে যদি শব্দ না হয় তাহলে মাকরু হবে না মোবা জায়জ আছে তবে যদি শব্দ করে চকচক করে বা খুব জোরে ফু দেয় শব্দ করে ফু দেয় যেটা অড লাগে এবং যার সাথে আসলে শব্দ বের হওয়া মানে হচ্ছে সে থোতো এবং কিছু বের হওয়া ফলে সেটা মাকরু হয়ে যাবে আর মালিকী মেধাবের ওয়েলামাইকার তারা বলেছেন যে যদি কোনো ব্যক্তি সে নিজেই খাবে এমনটা হয় তাহলে সে তার খাদ্যে ফোঁ দিতে এবং তার পানীয় গরম অবস্থায় ফোঁ দিতে কোনো অসুবিধা নেই তাহলে আমরা বুঝলাম যে যে খাবারটা কেউ খাবে সেই খাবারে আসলে ফুঁ না দেওয়াটাই উত্তম দিলে সেটা নিষিদ্ধ হবে না আর যে খাবারটা আরও অনেকে খাবেন সেই খাবারটা আসলে কোনো আমাদের ফুঁ দেওয়া ঠিকই হবে না কারণ অন্য মানুষেরা তখন আমাদের ফু দেওয়ার কারণে সে খাবারটা আর খেতে চাইবে না এবং তারা সেটা তারা মনে করবে যে খাবারটা কেমন নোংরা হয়ে গেছে ময়লা হয়ে গেছে যদিও নাজাসাত হয়নি কিন্তু নোংরা বা ময়লা হয়ে গেছে ফলে সাল্লামের এই নিষেধাজ্ঞাটাকে সামনে রেখে আমরা বলবো যে যেখানে মানে আরও অনেকে একই দস্তরখান থেকে আমরা খাব সেখানে আমরা ফু দেবো না আর যেখানে কখনো ফু দেওয়ার প্রয়োজন হয় শুধুমাত্র নিজের খাবারের ক্ষেত্রে তাতে কোনো অসুবিধা নেই আলম বলেছেন ইসলামী ব্যাংকের ডিপিএস এর লভ্যাংশ কি হালাল আমার ডিপিএস আছে ইসলামী ব্যাংক ইসলামিক পদ্ধতিতেই চলে যদিও আমরা জানি যে কোনো ইসলামী প্রতিষ্ঠানের মধ্যে ভুল ত্রুটি মিলিয়েই সে প্রতিষ্ঠানগুলো চলে আজকের যুগের যে কোনো মসজিদের ব্যবস্থাপনা যে কোনো মাদ্রাসার ব্যবস্থাপনা যে কোনো ইসলামিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার মধ্যেও আমরা অনেক ত্রুটি দেখি সেই ত্রুটির কারণে সেই প্রতিষ্ঠানে চাকরিরত সবার চাকরি হারাম হয়ে যায় না তাদের ইনকামও হারাম হয়ে যায় না বরং হালাল থাকে অতএব এখানে যে ব্যক্তি ডিপিএস রেখেছেন তিনি হচ্ছেন একজন ক্লায়েন্ট হোল ইসলামিক ব্যবস্থাপনার মধ্যে আমরা জানি যে বিশ্ববিখ্যাত ওফি আছে আরও মধ্যপ্রাচ্য ভিত্তিক অনেকগুলো মনিটরি এজেন্সি আছে যেগুলো ইসলামিক অর্থনীতি ইসলামিক ব্যাংকিং ইসলামিক ফিন্যান্স নিয়ে ব্যাপক গবেষণা করে এবং এর মধ্যে মালয়েশিয়া অনেক এগিয়ে আছে সুদান এগিয়ে আছে মিশর এগিয়ে আছে ফলে ইসলামিক ব্যাংকিংয়ের একটা অবশ্যই সুনির্দিষ্ট রূপরেখা আছে কিছু ভুল ত্রুটির কারণে একজন ক্লায়েন্টের লভ্যাংশ আসলে হারাম হয়ে যাবে না এটা অনেকটা সেরকম যেরকম কেউ যদি একজন আপনাকে বলে যে আমার কাছে বা আমার সাথে আমার ব্যবসার সাথে আপনি ইনভেস্ট করেন আপনি বললেন যে সেটা হালাল কিনা তিনি বললেন হালাল এবং বললেন যে এটা হালাল পদ্ধতিতে চলে কিনা তিনি বললেন হালাল পদ্ধতিতে চলে এরপরে তার এই ব্যবসায় যে ভুল ত্রুটিগুলো হবে সে কারণে আপনার লভ্যাংশ এবং আপনার ইনভেস্টমেন্ট এবং আপনার ইনকাম কিন্তু হারাম হয়ে যাবে না যেহেতু আপনার প্রশ্নটা শুধু একজন ডিপোজিটর হিসাবে আপনার ডিপিএসের প্রফিট আপনার জন্য হালাল হবে কিনা আপনি বলেছেন আপনার আপনি জানেন এটি ইসলামী ব্যাঙ্ক আপনি ইসলামী ব্যাংকের যারা ম্যানেজার তাদের সাথে কথা বলে আপনি রেখেছেন আপনাকে তারা নিশ্চয়তা দিয়েছে যে হ্যাঁ ইসলামী ব্যাংকিং পদ্ধতিতেই তারা চলে বা চলার চেষ্টা করে আর যে ভুলগুলো হয়ে থাকে তারা সে ভুলের ভিত্তিতে ডাউটফুল ইনকামটাকে আলাদা করে ফেলে তাদের ডাউটফুল ইনকামটা মানে হলো তাদের ট্রানজেকশানের ভুলের কারণে যে হারাম ইনকামটা তাদের চলে এসছে সেটাকে তারা সিএসআর কিংবা এগুলোতে ব্যয় করে ফলে এই যে সিস্টেমটা সিস্টেমের মধ্যে একটা স্ট্রাকচার্ড ওয়ে আছে ফলে এটা গ্রহণযোগ্য যদিও এর মধ্যে আরও অনেক ত্রুটি থাকতে পারে বিভিন্ন ব্রাঞ্চের ত্রুটি থাকতে পারে কিন্তু সেখানে সেরিয়া অডিট আছে শরিয়ার অডিটররা সেগুলোকে চিহ্নিত করেন এরপরেও ম্যানেজমেন্টের কারো কারো ভুলের কারণে পুরো ব্যবস্থাপনা ভুল হয়ে যাবে না এবং বিশেষ করে আপনার যে লভ্যাংশ সেটি হারাম হবে না কারণ সেটি যদি কোনো ব্যক্তির ভুলের কারণে বা ব্যাংকের ভুলের কারণে ত্রুটিপূর্ণ হয় কিন্তু আপনাকে সেটা তাদের হালাল ইনকাম থেকেই তারা পেশ করছে ফলে আমরা মনে করি যে ইসলামী ব্যাংকের ডিপিএস নীতিগতভাবে এবং সিস্টেমের কারণে এটি গ্রাহক এবং ডিপোজিটরদের জন্য হালাল হবে ইনশাআল্লাহ মামুন প্রশ্ন করেছেন স্যার আমি স্কুল কলেজে মানে জেনারেল পড়াশোনা করে এখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন জাগে এসব পড়াশোনা ইসলাম কতটুকু সমর্থন করে এগুলো পড়ে এগুলো পড়ে কি সময় নষ্ট বা গোনা হচ্ছে উত্তরের অপেক্ষায় থাকলাম আচ্ছা ভাই মামুন জেনারেল পড়াশোনা করাটাকে আমরা অনইসলামিক বলছি কেন জেনারেল পড়াশোনা মানে সাধারণ বিষয় অর্থাৎ যেটা এক্সক্লুসিভ দিনই বিষয় নয় যেমন হাদিস কোরআন ফেকা আকিদা ইসলামের ইতিহাস ইত্যাদি আরও যে ইসলামিক আখলা কিংবা ম্যানার্সগুলো আছে হ্যাঁ ইসলামী বিজ্ঞান আছে কিংবা এলমুল মিরাস আছে এরকম ইসলামিক যে সায়েন্সগুলো আছে যেটাকে রলুম ইসলামিয়া বলা হয় ইসলামিক সায়েন্সেস সেগুলোর বাইরে আরও যে পড়াশোনাগুলো আছে সেগুলো কিন্তু অনইসলামিক না তবে এটা ঠিক যে আপনি কার কাছে পড়ছেন কোন ধরনের প্রতিষ্ঠানে পড়ছেন সেটা কিন্তু অনেক সময় জেনারেল এজুকেশানটাকে অন ইসলামিক করে ফেলে আপনি যেমন সোশিয়লজি বা সমাজবিজ্ঞান পড়তে গিয়ে যদি বলেন যে ইসলাম ও মানুষের বানানো একটা দিন তাহলে এটা অন হয়ে গেল যদি বলেন যে যে সমস্ত অহির কথা বলা হচ্ছে বা নবির আসলদের কথা বলা হচ্ছে এগুলো কাল্পনিক তাহলে এটা নাস্তিক্যবাদী চিন্তাভাবনা ধ্যান ধারণা তাহলে শিক্ষা যদি ওই চেতনাটা কাজ করে তাহলে আপনি সায়েন্স পড়েন বায়োলজি পড়েন কিংবা পিওর সায়েন্স পড়েন ন্যাচারাল সায়েন্স পড়েন সেখানে যদি স্রষ্টাকে আপনি আউট করে দেন এবং সেখানে যদি ইসলামী যে নলেজগুলো আছে সেগুলোর সাথে আপনি কন্ট্রোডিকশান তৈরি করে ফেলেন তাহলে তো সেটা অন ইসলামিক হয়ে যাবে কিন্তু সত্যিকার অর্থে আমরা দেখি যে কোরআনের মধ্যে যদিও এই বিধান বর্ণিত হয়েছে দিনই বিধান বর্ণিত হয়েছে কিন্তু অনেক সায়েন্স এবং অনেক সাইন্টিফিক ইন্ডিকেশন সায়েন্টিফিক অনেক নলেজ সেখানে আছে আসমান এবং জমিনের এবং মহাশূন্যের এই যে আবর্তনশীলতা এরকম নানা কিছু বিগ ব্যাঙের যে থিওরিগুলো সেগুলো সব কিছু কোরআনের মধ্যে আছে তাহলে কোরআন থেকে সেগুলো নিয়ে যদি আপনি আপনার সায়েন্স সায়েন্স অধ্যয়নের বিষয়গুলো ম্যাথ কিংবা পিওর সায়েন্স কিংবা বায়োলজি কেমেস্ট্রি আপনার স্ট্যাটিস্টিক্স সহ অ্যাকাউন্টিং এসব কিছু যদি ইসলামের সাথে কন্ট্রারিক্ট না করে আপনি পড়াশোনা করেন তাহলে কিন্তু সেটা অন ইসলামিক হচ্ছে না এটা জেনারেল সায়েন্স ইসলাম এগুলোকে পারমিট করে কারণ আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ লাগবে আমাদের বায়োলজি কেমিস্ট্রি পড়তে হবে আমাদের মেডিকেল সায়েন্স পড়তে হবে আমাদের এগ্রিকালচারাল সায়েন্স এগুলো পড়তে হবে তো সুতরাং এই পড়াশোনাটাকে আপনি অনইসলামিক বলতে পারেন না হ্যাঁ আজকের আধুনিক পদ্ধতিতে এসে নানা ধারার ব্যক্তিদের সংস্পর্শে বা তাদের প্রভাবে পড়াশোনা পড়াশোনার পলিসি আজকে প্রভাবিত হয়েছে আক্রান্ত হয়েছে আক্রমণের শিকার হয়েছে এবং ইসলাম থেকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকেই এই পড়াশোনাটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে কিন্তু আপনি যদি পড়ে ইসলামের সাথে এগুলোর সংস্রব বা ম্যাচিংটাকে বহাল রাখেন তাহলে কিন্তু এটা নিষিদ্ধ নয় আমরা যেমন বলি যে যেমন জেনারেল ফিন্যান্স যদি আপনি পড়েন বা পড়েন অথবা ম্যাথমেটিক্স নিয়ে যদি আপনি পড়েন আমাদের দেশে যেটা আমরা দেখতে পাচ্ছি ভেরি আনফর্চুনেটলি যে এখানে ঐকিক নিয়মের মধ্যে সুদ কষা শেখানো হয় অথচ জাকাত কষা শেখানো যেত পারতো তাই না কিংবা এলমুল মিরাজ যেটাকে সাকসেশন ল আমরা দেখি যে সেখানে ভগ্নাংশের মধ্যে যে মায়ের অংশ কতটুকু বাবার অংশ কতটুকু ছেলের অংশ কতটুকু মেয়ের কতটুকু অন্য অন্য ওয়ারিসদের অংশ কতটুকুর মধ্য দিয়েও কিন্তু একটা চমৎকার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন চলে আসে ফলে আমরা যদি আমাদের দিনের যে মৌলিক বিষয়গুলো সেগুলো আমাদের ফিনান্স আমাদের অ্যাকাউন্টিং আমাদের ম্যাথমেটিক্স আমাদের স্ট্যাটিস্টিক্সের মধ্যে নিয়ে আসতাম তাহলে এটা কোনো সমস্যাই হতো না দুনিয়ার যত হিসাব নিকাশ আসে আপনি করেন কোনো অসুবিধা নেই বাট সেই হিসাব নিকাশগুলো করতে গিয়ে বা সায়েন্স পড়াতে গিয়ে যেমন আপনি যদি ডারোনে তত্ত্ব নিয়ে আসেন আর বলেন যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে ব্যাঙাচি থেকে সৃষ্টি হয়েছে ইত্যাদি উদ্ভর সব কথাবার্তা এগুলো আসলে একান্তই অনুমান আপনি বলেন যে পৃথিবীর ইতিহাস ছয়শো কোটি বছর এবং এর মধ্য থেকে আপনি সব ইতিহাস বের করে নিয়ে এসছেন আপনি এত সব জানতা হলেন কী করে সব জানতা হচ্ছেন একমাত্র আল্লাহ আলা তিনি অহির মাধ্যমে যা আমাদেরকে জানিয়েছেন তার সাথে সাংঘর্ষিক কোনো নলেজ সাংঘর্ষিক কোনো তথ্য উপস্থাপন করাই আমাদের জন্য কখনই সঙ্গত নয় অতএব আমরা বলবো যে জেনারেল সায়েন্স জেনারেল এডুকেশন এটা অন ইসলামিক নয় যদি আমরা সেটাকে আসলে ইসলামিক ভাবধারার সাথে সংগতি রেখেই পড়াশোনা করি এবং সেই পলিসিগুলো ইসলামের পলিসিগুলোর সাথে ম্যাচ করে ফাহিম ফয়সাল আপনি বলেছেন স্যার আমি আমার নানিকে দেখেছি তিনি যখনই পানি পান করেন তখনই পানি পান করার শেষে পাত্রে একটু পানি রেখে দেন এবং বলেন যে এটা তিনি ইমাম হাসান হোসেনের কষ্টের কথা চিন্তা করে রেখেছেন এভাবে পানি একটু রেখে দেওয়ার কি কোনো ভিত্তি আছে আহারে ইমাম হাসান হোসেনের কষ্টর জন্য তিনি এটা করছেন আর মানুষের কষ্টের জন্য তার চারপাশের মানুষের কষ্টের জন্য তিনি কি করছেন এটা হচ্ছে একটা কাল্পনিক বিষয় যা তিনি একটা অদ্ভুত পন্থায় আমল করে বেড়াচ্ছেন এবং হাসান হোসেনের কষ্ট লাঘব করার জন্য তার এই পানি কোনো কাজে আসবে না আর হাসান হোসেন তার দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন রাদি আল্লাহ তা আলা আনহুমা নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় দুজন দৌহিত্র তারা ছিলেন এভাবে পানি রাখাটা এটা বিদা হিসেবে গণ্য হবে এবং এটা এই ধরনের কুসংস্কার লালন করা চর্চা করা ইসলামে জায়েজ নেই দই আপনি দ্বিতীয় প্রশ্নটা করেছেন আমি যদি বিদেশি কোনো লোকের বা কোনো কোম্পানির কাজ করে দেই এবং সেই ব্যক্তি যদি এ থেকে হারাম কাজ কিংবা হারাম উপার্জন করে লোকদেরকে বিভ্রান্ত করে মিথ্যা প্রচার করে প্রতারণা করে জনগণের সমস্যা করে তাহলে কি আমিও গুণাগার হব আমার এই ফ্রিল্যান্সিং কাজটা কি হারাম উপার্জন হয়ে যাবে ছোট্ট একটি উদাহরণ যেমন আমি বাইরের কথা মতো প্রচার করলাম যে সে কোম্পানিটা হাই কোয়ালিটি অ্যানশিওর করে বেস্ট ইত্যাদি প্রথম কথা হচ্ছে যে আপনি বুঝছি মার্কেটিং এজেন্সি হিসাবে আপনি বা মার্কেটিং এজেন্ট হিসাবে কাজ করছেন অথবা মার্কেটিং কনসালটেন্ট হিসাবে কাজ করছেন যদি কোনো কোম্পানি হারাম কাজ করে অবৈধ কাজ করে কালোবাজারি অথবা দুর্নীতিগ্রস্ত কোনো কাজের সাথে সম্পৃক্ত দেশবিরোধী কোনো কাজ করে মুসলিমদের স্বার্থবিরোধী কোনো কাজ করে ইসলামের স্বার্থবিরোধী কোনো কাজ করে তাহলে সেই কোম্পানির মার্কেটিং এজেন্ট হওয়া জায়েজ নেই যারা মানুষের মুসলিমদের অথবা মানবতার সাথে বা মানবতার ক্ষতির উদ্দেশ্যে কাজ করে তাদের পক্ষে কোনো ধরনের প্রচারণা চালানো জায়জ নেই এবং এই প্রচারণা চালিয়ে কিংবা এই অবৈধ কাজগুলোর কনসালটেন্সি করে যদি কেউ কোনো টাকা ইনকাম করেন তাহলে সেটা হারাম হবে কিন্তু আপনি যদি কোনো বিদেশি লোক মুসলিম অমুসলিমের পক্ষে কোনো কাজ করলেন আমরা বলবো না যে সমস্ত ফ্রিল্যান্সিং হারাম হয়ে যাবে যেমন আপনি কোনো ঔষধ কোম্পানির পক্ষে কাজ করলেন তাদের মার্কেটিং কনসালটেন্সি করলেন এখন সাধারণত ঔষধ কোম্পানি তো আমাদের জন্য জরুরি কোম্পানি সে মানুষের জন্য জরুরি সব ঔষধ সে প্রোডাক্ট প্রডিউস করে থাকে ফলে তার পক্ষে প্রচারণা জায়েজ সেই কোম্পানিটা মুসলিমদের কোম্পানি হোক অথবা মুসলিমদের কোম্পানি হোক আমাদের দেশে তো অনেক সময় আমরা ইংল্যান্ডের ঔষধ ব্যবহার করি আমেরিকার ঔষধ ব্যবহার করি কিংবা জার্মানির ঔষধ ব্যবহার করি তাহলে এই ঔষধ ব্যবহার যদি সেই ওষুধের মধ্যে হারাম কোনো এলিমেন্ট না থাকে তাহলে সেটা জায়েজ তাহলে এই ধরনের প্রমোশন জায়েজ ঠিক তেমনি কোনো সফটওয়্যার বিজনেস কোনো ডিজিটাল যেমন ঘড়ি বা কম্পিউটার এগুলোর মার্কেটিং পলিসি নিয়ে যদি আপনি কাজ করেন ফ্রিল্যান্সিং কাজ করেন তাহলে এটা আপনার ইনকাম জায়জ হবে এরপরে সেই টাকাটা যে কোম্পানির কাছে যায় যেমন বিল গেটসের কোম্পানির কাছে যায় কিংবা এরকম আরও অনেক কোম্পানির কাছে যায় যারা বিভিন্ন ব্র্যান্ড মেনটেন করে থাকে তাহলে তারা এই টাকা পেয়ে যদি কোনো খারাপ কাজে ব্যয় করে তাহলে আপনি দায়ী হবেন না আপনি যেমন ছুরি বিক্রি করলেন একজন সে ছুরি কিনে যদি কাউকে আহত করে তাহলে আপনি দায়ী হবেন না আপনি যদি এভাবে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো বৈধ জিনিসগুলো আপনি বিক্রি করলেন কিন্তু কোনো মানুষ আপনার থেকে কিনে নিয়ে অবৈধ কোনো কাজে সম্পৃক্ত হল তাহলে সেই মানুষ দায়ী হবে আপনি দায়ী হবেন না আমার মনে হয় এই আলোচনা থেকে আপনি বুঝে ফেলেছেন যে কোন জায়গায় আপনার মার্কেটিং কনসালটেন্সি বা ফ্রিল্যান্সিং করা যাবে এবং কোন জায়গায় করা যাবে না শাহিন আহমেদ আপনি বলেছেন একটি সফটওয়্যারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে ওয়াইফাই সুবিধা ভোগ করা যায় একজন মমিন মুসলিমকে এই সুবিধা গ্রহণ করতে পারে না ওয়াইফাই এটার দুটো ধরন আছে এক প্রাইভেট ওয়াইফাই এবং তারা পাসওয়ার্ড দিয়ে সেটাকে নিজেদের জন্য সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে পাবলিক করে নাই তাহলে সেই ওয়াইফাইয়ের আপনি যদি পাসওয়ার্ডটাকে জেনে নিয়ে অবৈধভাবে এই ওয়াইফাই সুবিধাটা নেন এটা হারাম হবে কিন্তু অনেক ওয়াইফাই জোন আছে যেটা পাবলিকদের জন্য ওপেন করা তাহলে সেখানে পারমিশন আছে ফলে যেমন এয়ারপোর্টে যেমন রেলওয়ে স্টেশনে যেমন অনেক সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়ার মধ্যে একটাই ওয়াইফাই জোন সবার জন্য যারাই সেখানে ঢুকবে তাদের জন্য সেটাও পাবলিক করে দেওয়া আছে তাহলে সেই পাবলিক ওয়াইফাই আপনার ইউজ করা যাবে কিন্তু যেটা যেটা খাস প্রাইভেট সেটাকে আপনি পাসওয়ার্ড ভেঙে জেনে নিয়ে সেটার ব্যবহার যদি করেন সেটা অবৈধ হবে বেতরের তিন রাকাত সালা দুইবারে আদায় করলে প্রথম দুই রাকাত সালাতের নিয়ত কিভাবে করতে হবে এবং কিসের নিয়ত করতে হবে বেতর নিয়তি করবেন আপনার মনের মধ্যে তো আছে আপনি ভেতর পড়বেন কিভাবে এই যে আপনি বেতরের উদ্দেশ্যে যে দাঁড়িয়ে গেলেন প্রথমে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে এক রাকাত পড়লেন এটাই নিয়ত হয়ে গেছে আপনার প্রশ্ন থেকে বুঝতে পেরেছি যে আপনি আমাদের সেই সনাতন পদ্ধতির কথা বলছেন যেখানে শেখানো হতো নাওয়াই তুয়ান ভেতর এভাবে যে নিয়তটা করা হতো এই নিয়তগুলো করা যাবে না সেটা আমরা বলেছি নিয়ত মুখে উচ্চারণ করা যায় না করা হয় না করা উচিত নয় নিয়ত হবে অন্তরে ইনটেনশন বাই হার্ট অতএব অন্তর দিয়েই নিয়ত করতে হবে সৈদুল ইস্তকফার কি শুধু সকালে একবার সন্ধ্যা একবার পড়ার নিয়ম দিনের কোনো ভাগে রাতের কোনো ভাগে একাধিকবার পড়া যাবে কি সৈদুল ইস্তকফারের যে হাদিসটা আছে আমরা দেখতে পাচ্ছি সেই হাদিসটা কিন্তু এটাই বলছে যে দিনের যে কোনো সময় একবার এবং রাতের যে কোনো সময় একবার রাসুলসাল্লাসম এভাবে বলেছেন এবং তিনি এটা কি মানে শুরুর দিকে বিগিনিংয়ে নাকি মাঝখানে নাকি যে কোনো শেষের দিকে এটা কিন্তু তিনি সুনির্দিষ্ট করেননি ফলে যে কোনো সময় হল হলেই হবে এবং আমরা জানি যে যেটা বখারির বর্ণনা সাদ্দ বিন আউস রাদি আল্লাহ আনহু তিন নবী সাল্লাহ সাল্লাম থেকে বলেছেন যে সঈদুল ইস্তেকফার হলো এটা আপনারা জানেন তারপর আমি একবার বলে দিচ্ছি সেটা হলো কথা বলবেন যে আল্লাহ রবিল হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই খালাক্তানি আনা আব্দুক আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার বান্দা ওয়ানা আল্লাহদিকা ওয়াদিক আর আমি সাধ্য অনুযায়ী আপনার দেওয়া প্রতিশ্রুতি এবং ওয়াদার উপর রয়েছি কমিন আমি যত খারাপ কাজ করি তা থেকে আপনার কাছে আশ্রয় নিচ্ছি আবু উল্কিনা আলাইয়া আপনি আমার উপর যে নিয়ামত করেছেন তা আমি স্বীকার করছি ও আবু উলাকা বেদাম্বি আর আপনার কাছে আমি আমার পাপেরও স্বীকৃতি দিচ্ছি ফগফের অতএব আমাকে ক্ষমা করুন ফে ইন্নাহুল্লাহ আকফের উদ্দনু বা ইল্লা কারণ আপনি ছাড়া আর কেউই পাপ ক্ষমা করতে পারে না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান মিনান হা মিনান্নাহারে মোকে নাম বিহা ফামি ইয়া মিহি কাবলা ইউমসি কাবলা ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ যে ব্যক্তি দিনে এই সৈয়দুল ইস্তকফাতটা পড়ে বলে তার প্রতি বিশ্বাস রাখে যে অর্থটা আমরা বললাম এই অর্থের প্রতি বিশ্বাস রাখে তারপর সে ওই দিন মারা যায় সন্ধ্যা হওয়ার আগেই তাহলে সে জান্নাতবাসী হয়ে যায় ওয়ামান কয়াল আহমিনা লেইল ও কিনুম বিহা আর যে ব্যক্তি এই সৈয়দুল ইস্তেকফফারটা রাত্রে তার প্রতি বিশ্বাস এবং প্রত্যয় ধারণ করে বলে থাকে পড়ে থাকে ফামাটা তারপরে সে মারা যায় কাবলা ইউসবেহা সকল হওয়ার আগেই সে মারা যায় ফাহমিন আহলিল জান্না তাহলে সে জান্নাতের অধিবাসী হয়ে যাবে তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এটা কোনো সময় নির্ধারণ করা হয়নি সাকিব আল হাসান মুন্না আপনি বলেছেন নামাজের সময় হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলা যাবে অর্থাৎ নামাজের ভিতরের কথা আপনি বলেছেন নামাজের ভেতরে হাঁচি আসলে যেটাকে আতাস বলা হয় তাহলে আতেস যিনি হাঁচি দিয়েছেন তিনি কি আলহামদুলিল্লাহ বলতে পারবেন কিনা নিয়ে কেরামের একতলাফ আছে তবে বিশুদ্ধ মত হচ্ছে জায়েজ এবং কেরামের মধ্যে কেউ কেউ এটাকে মন্দুব বলেছেন এর মধ্যে সৌদি আরবের অনেক কেরাম রয়েছেন দারুল ইফতাল মাসুরিয়া তারাও বলেছে যে এটা উত্তম এটাই হলো বিশুদ্ধ কথা এ সম্পর্কে হাদিস আছে তিরমিজিতে তবে সে হাদিসটিকে অনেকেই দরাইব বলেছেন আমরা সেদিকে না যাই তবে যদি কেউ হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেন তাহলে তার উত্তরে কি ইয়ারাহামুকাল্লা বলা যাবে উত্তর হচ্ছে যে না ইয়ারহামুকাল্লা বললে ওলামাইকেরামের মতে তার সালাফটা বাতিল হয়ে যাবে কারণ আপনার তো হাঁচি আসেনি আপনি তার উত্তর দিতে গেলেন তাহলে এটা কালাম হয়ে গেল এটা কালাম হয়ে গেল আর যেটা আলহামদুলিল্লাহ বলা হলো এটা নামাজের সাথে কন্ট্রাডিক্টরি নয় বিধায় ওলামাইকেরাম বলেছেন যে তারা তার সালাদ বাতিল হবে না শুধু আলহামদুলিল্লাহ বলার কারণে আর তিনি নিজেই হাঁচি দিয়েছেন আর এক্ষেত্রে ওলামা কেরাম কেউ কে এটা বলেছেন যে কেউ যদি সুরাফাতে পড়ার সময় হাঁচি আসে তাহলে সে আলহামদুলিল্লাহ যদি বলতে চায় সুরাফাতে শেষ করে বলবে মাঝখানে বললে তাকে আবার শুরু থেকে সুরাফাতে পড়তে হবে এগুলো ওলামা কেরামের ইশতেহাদ যদিও স্পষ্ট কোনো দলিল আমরা এখানে পাই না আচ্ছা সাদাব শরীফ আপনি বলেছেন অ্যালকোহল সহ বডি পারফিউম লাগানো কি জায়েজ জায়েজ হলে বডি পারফিউম লাগিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে অ্যালকোহল এটা আমাদের বর্জন করা উচিত না পান করা যাবে না অ্যালকোহল বডিতে ইউজ করা যাবে তবে অ্যালকোহল নাজাসত কি না এটা নিয়ে ওলামাইকামের ইতালাফ আছে কেউ বলেছেন এটা নাজাজত কারণ এটা খামরের একটা অংশ খামর এটা অ্যালকোহলিক একটা পানীয় ফলেু আল মাইস আনসাবল আসলাম ও রিজসু আমাল রিজসুন রিজসুনের অর্থ নিয়ে ওলাম একতলাভ করেছেন কেউ বলছেন এর অর্থ নাজাসাত কেউ বলছেন এর অর্থ নিকৃষ্ট সেটা কি ফিজিক্যালি নাজাসাদ হবে কি না কেউ কেউ লাভ করেছেন আমরা দেখেছি ওলামা একরামের মধ্যে মহাকে কনেক ওলামা কেরাম বলেছেন যে না রিজসুন নিকৃষ্ট বলা হয়েছে কারণ এটা ক্ষতিকর একটা জিনিস যেটা আসলে কোনোভাবেই মানুষের জন্য উপকারী নয় শুধু তার নেশার উদ্রেক করার দিকটা ছাড়া ফলে এটা ইউজ করা যাবে না এই জন্য আল্লাহ তালা বলছেন ফেজিতি বহু কিন্তু এটা ফিজিক্যালি নাজাসত নয় ফলে আপনি যে প্রশ্নটা করেছেন আমরা বলবো যে অ্যালকোহলিক জিনিস ব্যবহার করা জায়জ নেই তবে যদি কেউ সেটা ব্যবহার করে সালাদ পড়েন তাহলে বিশুদ্ধ মতে সে সালাদ শুদ্ধ হবে কারণ অ্যালকোহল এটা মূলত আলাদা কোনো নাজাসাত যদি এর সাথে সংমিশ্রিত করা না হয় তাহলে শুধু অ্যালকোহল হওয়ার কারণে এটা নাজাসাত নয় মতটাই শুদ্ধ ফলে আমরা বলবো যে অ্যালকোহল থাকার কারণে শুধু অ্যালকোহল থাকার কারণে আর যদি অন্য কোনো নাজাসতে দ্রবণ না থাকে পারফিউমের মধ্যে তাহলে সেই পারফিউমের কারণে সালাদ বাতিল হবে না রমজান আলী আপনি বলেছেন দোয়া বা চেষ্টা করে কি ভাগ্য পরিবর্তন করা যায় এক্ষেত্রে আমরা দেখি আপনি হয়তো সে হাদিসের আলোকে প্রশ্নটা করেছেন যে হাদিসে এসছে সালমান ফারসির রাদি আল্লাহ তালন থেকে রসুলসাল্লাহামুসল্লা কাদা আল্লাহ দোয়া যে দোয়া ছাড়া আর কোনো কিছু আল্লাহর ফয়সালাকে রদ বা প্রতিহত করতে পারে না তার মানে এই হাদিসে বলা হচ্ছে দোয়া করলে আল্লাহ তার তাকদির পরিবর্তন করে দেন সেই জন্য আপনি হয়তো বলেছেন যে দোয়া বা চেষ্টা করে কি ভাগ্য পরিবর্তন করা যায় চেষ্টা করার কথা যেমন আমরা কোরআন আয়তেও পাই ইন্না আল্লাহ ইরুমাবে কৌমিন হত্যা ইগঈ রুমাবে আনফুসহিম মানুষ নিজেদের যদি পরিবর্তন নিজেরা সাধন না করে তাহলে আল্লাহ তালা সেখানে পরিবর্তন আনয়ন করেন না তাহলে নিজেদের পরিবর্তন চেষ্টা চরিত্রের মাধ্যমে করলে আল্লাহ তাকে পরিবর্তন করে দেন হয়তো এই দুটো দলিলের আলোকে আপনি বলেছেন পরিবর্তন করা যায় কিনা দোয়া দ্বারা আল্লাহর মানে দোয়া দ্বারা যদি সে দোয়া না করতো যা হতো দোয়া করার কারণে তার থেকে ভিন্ন কিছু হবে এটা শুদ্ধ আবার চেষ্টা না করলে যা হতো না চেষ্টা করে তা হবে এটাও শুদ্ধ বাট তাকদির কি পরিবর্তন হয় উত্তর হচ্ছে যে না তাকদির পরিবর্তন হয় না তাকদির কখনও মোড়াল্লাখ থাকে না তবে এই দোয়ার উপরে সাফল্য মোড়াল্লাখ থাকে এবং চেষ্টার উপরে পরিবর্তন মোয়াল্লাখ থাকে ঝুলে থাকে কিন্তু তাকদির ঝুলে থাকে না যেটা অনেকেই বলেছেন তকদির মোবরাম বা মহকাম এবং তকদির মো আল্লাহ একটা তকদির আল্লাহ একদম ফাইনাল করে দিয়েছেন আর একটা তাকদির ঝুলিয়ে রেখেছেন আল্লাহকে জানেন না যে কি হবে আল্লাহ তো সমস্ত তাকদির ফিক্স করে রেখেছেন সুতরাং এখানে আসলে আল্লাহ জানেন যে অমুক ব্যক্তি দোয়া করবে না ফলে সে এই প্রাপ্তিটা পাবে না আর অমুক ব্যক্তি দোয়া করবে সে প্রাপ্তিটা পাবে মানে আল্লাহ জানেন যে দোয়া না করলে কি হতো আর দোয়া করলে কি হতো কিন্তু সে তো একটাই করবে সে হয় দোয়া করবে নয় দোয়া করবে না ফলে দোয়া না করলে যেটা হতো না দোয়া করার কারণে সেটা হয়ে গেল ঠিক তেমনি চেষ্টা করার কারণে সেটাই হয়ে গেল চেষ্টা না করলে সেটা হতো না কিন্তু তকদির তো ফিক্সড তাকদির এখানে আল্লাহর ক্ষেত্রে আল্লাহ এটা শুদ্ধ নয় কারণ আল্লাহ সবই জানেন আল্লাহ সকল তাকদির নির্ধারণ করে রেখেছেন এবং আল্লাহ তাকদির জানেন এবং তাকদির বিষয়টা আমাদের হাতে নয় এটা আল্লাহর সিফা এটা আল্লাহ নির্ধারণ করেন সুতরাং তাকদের নিয়ে আমাদের প্রশ্ন করাও চলবে না আপনার যদি আমার যদি বুঝে না আসে তাহলেও সেটা নিয়ে আসলে কোনো প্রশ্নের উদ্রেক করা যাবে না সেটাকে দলিল হিসাবে দেখানো যাবে না বরং সেটাকে বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে মূল কথা তনভীর ইউসুফ আপনি বলেছেন মনে মনে কাউকে কিছু দেওয়ার ওয়াদা করলে কি ওয়াদা হিসাবে গণ্য হবে মনে মনে কাউকে কিছু দেওয়ার ওয়াদা এটা তো ওয়াদা নিয়াত করলে সেটা ওয়াদা হবে না নিয়াতই থাকবে নিয়াত চেঞ্জও করা যাবে নুরুল ইসলাম হাউলাদার বলেছেন জোমান নামাজ পড়তে গিয়ে ফজর ছুটে যাওয়া ফরজ সালা তো দখল মসজিদ একসাথে নিয়াত করা যাবে কি ফজর ছুটে যাওয়ার সালা তো আপনি জমান নামাজ পর্যন্ত কেন বিলম্ব করবেন আপনাকে তো ফজর যদি কোনো কারণে ঘুম ঘুমিয়ে থাকেন তাহলে ঘুম থেকে উঠার পরপরই পড়ে নিতে হবে সেটা জমা পর্যন্ত বিলম্বিত করার সুযোগ নেই কেউ যদি এতটা সময় বিলম্ব করেন তাহলে তার এই সালাদটা মানে নিজে যে ইচ্ছে করে কাজা করলেন সে কাজার অধিকার নেই এবং এটাকে কাজা বলা হবে না বরং কোনো ব্যক্তি যদি ভুলে যায় তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে পড়ে নিবে ঘুমিয়ে থাকলে ঘুম থেকে উঠার সাথে সাথে পড়ে নিবে পরবর্তী সালাদ পর্যন্ত সে কাজা করার নিয়ত করার কোনো অধিকার রাখে না আমরা এবারে আপনাদের কিছু কিছু প্রশ্ন আজকে যেগুলো করেছেন সেটা আমি নেব সেটা আসা পর্যন্ত আমি আরেকটা প্রশ্ন নিতে চাচ্ছি আসাদুল্লাহ আপনি বলেছেন বিভিন্ন ঔষধ কোম্পানি ডাক্তারদেরকে অনেক স্যাম্পল ওষুধ গিফট করে থাকে যাতে লেখা আছে নট ফর সেল বিক্রির জন্য নয় কিন্তু পরবর্তীতে দেখা যায় অনেক ঔষধ জমা হওয়ার কারণে ডাক্তাররা ওই ঔষধ খুবই অল্প দামে বিক্রি করে দেয় এক শ্রেণির ঔষধ ব্যবসায়ীরা ওই ঔষধ কিনে তারা আবার ফার্মেসিতে বিক্রি করে দেয় এরপর দোকানদারেরা ওই ঔষধ তাদের কাস্টমারদের নিকট বিক্রি করে প্রশ্ন হলো এখানে ডাক্তার প্রথম ব্যবসায়ী এবং দোকানদার কারো ব্যবসা বা ইনকাম হারাম হবে কি না হ্যাঁ হারাম হবে যেটা নট ফর সেল সেটাকে কেউ বিক্রি করতে পারবে না সেটা জমে যাক যাই হোক আসলে ডাক্তাররা খুবই অল্প দামে বিক্রি করে দিচ্ছেন তার কাছে জমে গিয়েছে কিন্তু তাকে কেন দেওয়া হয়েছে নট ফর সেল মানুষের কাছে বন্টন করার জন্য দেওয়া হয়েছে কিন্তু তিনি বন্টন করেননি তিনি এর থেকে টু পাইস আদর চিন্তা করেছেন এটা জায়জ নেই এটা পারমিটেড নয় এবং তাদের কাছ থেকে আবার কিনে এটা ফার্মেসিতে পাঠানো এটাও জায়জ নেই তখন এই এই সার্কেলে যারা সম্পৃক্ত হয়েছেন তারা প্রত্যেকে আসলে মূলত বড় ধরনের সারিয়া লঙ্ঘন করছেন এবং আদব লঙ্ঘন করছেন তারা দুর্নীতির আশ্রয় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং হেদায়ত করুন সেই দোয়া আমরা করছি আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন মধ্যে এসেছে আমরা হয়তো খুব বেশি প্রশ্ন নিতে পারবো না কারণ মাগরীবের আজান প্রায় দেয়ার সময় হয়ে গেল আতিকা মাইমোনা আপনি বলেছেন স্বামী স্ত্রীর সাথে কয়দিন রাগ করে কথা না বলে থাকতে পারবে এটা স্বামী স্ত্রী কিংবা অন্য সকলের ক্ষেত্রে তিন দিন তিন দিনের বেশি কথা বন্ধ করা যাবে না আমি এখানে আসুন দলিল না বলে শুধু সংক্ষিপ্ত দিয়ে যাচ্ছি পাবনা সাথিয়া থেকে নাজমুল হুদা বলেছেন কসর সালাতের কসর সালাত আদায়ের নিয়ম সম্পর্কে জানতে চাই কসর সালাত হচ্ছে সফর অবস্থায় কসর করা সেরাই সফর হতে হবে এবং তখন চার রাকাত ওয়ালা সালাতকে রাকাত পড়া যাবে ফরজের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু তিন রাকাত এবং দু রকাতকে কসর করা যাবে না তাহলে জোহর আসল এবং এশা চার রাখাতের বদল দু রাখাত পড়ে আপনি সালাম ফেরাবেন আর এই যে আপনি কসর সফর অবস্থায় আছেন কসর করছেন ইচ্ছা পোষণ করেছেন এটি নিয়ত হয়ে যাচ্ছে মোহাম্মদ ইদ্রিস আহমা ইদরিস আহমেদ বলেছেন আমি এক আলেমের কাছ থেকে শুনেছি বিষয়টা হলো আমার বাবা মারা গেছে আমার দাদা বেঁচে আছে এমত অবস্থায় আমার দাদার সম্পদ আমি ভোগ করতে পারব কি না বাবা মারা গেছে দাদা বেঁচে আছে ওই আলেম বলছে যাবে না এখানে একটা লম্বা ডিসকাশন আছে এই ব্যাপারে আমার একটা আর্টিকেলও আছে সে আর্টিকেলটা হলো যে দাদা যদি বাবার পরে মারা যায় তাহলে নাতি তার থেকে পাবে কিনা সংক্ষেপে কথা হচ্ছে যদি বাবার অন্য কোনো পুত্র সন্তান থেকে থাকে তাহলে এই নাতি পাবে না আর যদি তার আর কোনো পুত্র সন্তান না থাকে তাহলে তো এই নাতি তার থেকে পাবে আচ্ছা যদি তার অন্য কোনো পুত্র সন্তান থাকে তাহলে এই নাতিদের জন্য দাদা ওয়াজিব ওসিয়াত করবেন এটা আপনারা বুঝে নেবেন ওয়াজিব ওসিয়াতটা কী দাদার উপর ওয়াজিব হচ্ছে যেহেতু তার সন্তানটা মারা গিয়েছে তাহলে তার ঘরে যে নাতি করে আছে তাহলে তাদের জন্য কিছু ওয়াসিয়াত করাটা তার উপরে ওয়াজিব এবং এই নিয়মটা কুয়েতে তারপরে মিশরে জর্ডানে এরকম বেশ কিছু আরব দেশে প্রচলিত আছে এটাকে বলা হয় ওয়াজিব ওয়াসিয়াহ এটা না করলে দাদা গুনাগার হবেন অর্থাৎ এই নাতিরা তখন উত্তরাধিকার সত্য অনুযায়ী পাবে না তারা ওসিয়াতের পন্থায় সম্পত্তি পাবে আচ্ছা তারেক বিন আবদুল্লাতিফ আপনি বলেছেন হজ করার আগে যদি ওমরা করার টাকা থাকে তাহলে আগে ওমরা করা যাবে নাকি পুরো টাকা জমে হজ করতে হবে না আপনি ওমরা করতে পারেন কোনো অসুবিধা নেই ওমরা তো অল্প টাকায় করা যায় ওমরা করতে গিয়ে যদি হজটা আরও দীর্ঘায়িত হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই মোহাম্মদ তাহমিদ ফাহিম বলেছেন দাঁড়িয়ে আচর্তে গিয়ে দাঁড়ি ছেড়ে আসলে গোনা হবে না কেন গোনা হবে সেটা তো আপনি ইচ্ছে করে ছেড়েননি মোহাম্মদ সাইমুল রাহিম বলেছেন মায়ের বয়সী মহিলাদের সাথে কি সালাম বিনিময় করা যাবে হ্যাঁ যাবে মুরব্বী মহিলা যদি মনে করেন যে তার সাথে কথা বলার মতো পরিবেশ আছে হ্যাঁ সেক্ষেত্রে তাকে সালাম দিবেন যেমন আপনার শিক্ষিকা যদি হয় অথবা মুরব্বী চাচি যদি হয় আর কোনো সম্ভ্রান্ত মহিলাকে বিরক্ত কিন্তু করা যাবে না অতএব অনেক সময় সালাম দিলে তিনি যদি বিরক্ত এবং বিব্রত বোধ করেন তাহলে সালাম দেওয়া যাবে না মোহাম্মদ কামাল হুসাইন আপনি বলেছেন মানুষ যে মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়ে তার নামাজ হবে কিনা ইসলামের বিধান কি মসজিদে গিয়ে পুরুষদের জন্য নামাজ পড়াটা ওয়াজিব যদি সে বাসায় এরপরে নামাজ পড়ে তাহলে তার গোনা হবে জমাত তরক করার কারণে কিন্তু তার সালাদটা হয়ে যাবে কারণ একা কি সালাতের চাইতে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাদ পড়া পঁচিশ গুণ কোন কোনো হাতি সে সাতাশ গুণের কথা আছে তার মানে হচ্ছে একা পড়লে সেটা হয়ে যাবে এটাই হচ্ছে বিশুদ্ধতম মত প্রিয় দর্শক আজান হয়ে গেল আমরা সালাতের প্রস্তুতি নিচ্ছি এবং আজকের এখানে শেষ করছি সবার وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته